দিনাজপুরে মুকুল সহ আমবাগান উজাড় করে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন সকালে চেহেলগাছি ইউনিয়নের কাটাপাড়ায় মানববন্ধনে অংশ নেন শত শত গ্রামবাসী তাদের বক্তব্য পৈতৃক সূত্রে পাওয়া জমির সাড়ে বিশ একর জমি সরকার খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করেছে এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলছে কিন্তু কোনো নোটিশ না দিয়ে ঘর নির্মাণ করছে স্থানীয় প্রশাসন